গুড ইভিনিং বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিওটা। দেখো কৃষ্ণের নাম সংকীর্তন করতে। আমরা সব বৌদিরা মিলে একসাথে ঠাকুর ভাষণ করতে বেরিয়েছি। এবার চলে যাবো আমরা পরের দিন সকালে। এদিন আর কোনো ভিডিও হয়নি। তো বন্ধুরা, ছোলা ছোকা করছি। ছোলা ছোকার জন্য গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার ওটাতে ছোলা আর আলুটা এনে দিলাম। এটা কিন্তু দেশি ছোলা। ছোলার আলুটা সেদ্ধ করা ছিল, আর একটু নুন দিয়েই সেদ্ধ করা হয়েছে। তো আর অল্প একটু নুন দেবো। আর দেখো একটু হলুদ, একটু নুন দিয়ে দিন। এটা নাড়তে থাকবে। এটা নাড়াচাড়া করে নিলাম। একটু হলুদের গন্ধটা কাটা পর্যন্ত একটু নাড়াচাড়া করতে হবে, তারপর আমরা এটা নামিয়ে নেব। তো দেখো ছোলা ছোলাটা আমি নামিয়ে নিয়েছি, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, মামুনি এখন মাছ ভাজছে। মাছটা ধুয়ে নিচ্ছে, মানে মাছটা ধুয়ে নিচ্ছে। দেখি এদিকে মাছটা ভাজছে কি হলো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে বুধবার, এখন বাজছে 8:20। সকাল থেকে একদম তোমাদের সাথে দেখা করতে পারিনি, চলে এলাম তোমাদের সাথে দেখা করতে। চলো বিছানাটা তুলে নিই,
সকাল থেকে বিছানা তোলার একদম টাইম পাইনি। দেখবে বাসি ঘরে থাকতে একদম ভালো লাগে না, মানে সকালবেলায় রান্না বান্না থাকে, তারপর এসে যখন দেখা হয় যে বিছানা এখনও মানে তোলাই হয়নি, তুলতে ভুলে গেছি, তখন কেমন একটা লাগে না, মানে মনে হয় কতক্ষণে বিছানাটা তাড়াতাড়ি করে তুলে নেবো। তো আমারও তাই অবস্থা, তো আমিও তাড়াতাড়ি করে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। তো এরপর ও যাবে অফিস, তো ওকে ওকে খাবার টাবার দিয়েই এসেছি, এরপর আমি টিফিন টিফিন প্যাক করব, তারপর ও বেরিয়ে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালোই লাগবে। রাত্রে আর ভিডিও করতে একদম ইচ্ছা করছিল না, তাই কালকে আর ভিডিও করলাম না, একবারে আজকে সকালেই তোমাদের সামনে চলে এলাম। আর মামনির কালকে পায়ে খুব যন্ত্রণা হচ্ছিল, যার জন্য মামনি কাল আর ঠাকুর ভাষণ করতে যেতে পারেনি, তো সেই কারণে আর কারোর ছবিও তোলা হয়নি আমার। পুজো আসছে আসছেই ভালো, দেখো পুজো চলে আসা মানেই যে কী করে যে দিনগুলো পেরিয়ে যায় বোঝাই যায় না। দুর্গাপুজো দেখো চলে গেল, আবার লক্ষ্মী পুজোও চলে গেল, এরপর সামনে আসছে কালী পুজো। যদিও আর বোধহয় 11 দিন কি 12 দিনের মাথায় কালী পুজো, তো কালী পুজোয় যদিও আমি এখানে থাকি না, আমি বাড়ি চলে যাই, তো ওখানে দিদিদের সাথে সব দাদাদের সাথে দেখা হয়, খুব আনন্দ হয় ওখানে। তো এবারেও যাবো যখন তোমাদেরকেও দেখাবো যে কেমন আনন্দ হয়, মজা হয়, আর ঠাকুর আসছে কীরকম। তো যদিও আমি ঠাকুর তলায় উঠতে পারবো না, তাও দেখবো যদি দূর থেকে ঠাকুরের ছবি তুলতে পারি, বা ঠাকুরের ছবি যদি কেউ তুলে দেয় তো তাহলে তোমাদের সঙ্গে নিশ্চয়ই আমি শেয়ার করবো। প্রিন্টটা কি সুন্দর বলো, এই চাদরটা ওই প্রিন্টটা দেখেই আমার পছন্দ হয়েছিল, যদিও এটার কোনো পিলো কভার নেই, সেটা জেনেই আমরা চাদরটা নিয়েছিলাম। তো মামনিকে বললাম খুব সুন্দর দেখতে চাদরটা, এরকম চাদর আমি আগে ইউজ করিনি, তো মামনিকে বললাম চলো এই চাদরটা নিই, তো সেই কারণেই চাদরটা নেওয়া হয়েছিল, আর চাদরটা পেরেও নিয়েছি। দেখো চাদরটা পারবার পরে কি সুন্দর লাগছে দেখতে, মানে রুমটাই যেন কি সুন্দর ব্রাইট লাগছে না, নতুন নতুন চাদর পাতলে দেখবে ঘরের লুকটাই যেন একদম চেঞ্জ হয়ে যায়, তো দেখতেও ভালো লাগে। পিলো কভারগুলো আমরা আলাদাভাবে কিনেছিলাম। এই যে দুঃখ কেমন বসে আছে দেখো, ও রোজ যখন যায় অফিস তখন দুঃখ রোজ এইভাবে দাঁড়াতে আসে, দেখেছো? দেখো চলো, চলে গেছে তো, চলো দেখো আমার জন্য দাঁড়িয়ে আছে। চল চল, আমার জন্য দাঁড়িয়ে আছে আর কি। কি কাটবে তুমি এখন? শাকগুলো একটু পরিষ্কার করে নিই, ভাত থেকে এনেছি, শাকগুলো খুব একটা ভালো না, একবারে পরিষ্কার করে রাখবো, দেখ আপনি নোংরা। একটু বেছে পরিষ্কার করে রাখি একবারে কেটে, তারপর চাটা খেয়ে চান করতে যাবো। জানলাগুলো বন্ধ করা ছিল, তো জানলাগুলো এখন একটু খুলে নিই, দেখছি একটু রোদ উঠেছে। আর ওই দেখো দূরে ওটা বাপি, বাপির সাথে মনে হয় এটা মধু দাদু কথা বলছে, তো বাপি কোথাও বেরিয়েছিল মনে হয়। তো ওই দেখো বাঘা পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, আমনি আজকে সকালেই বাঘার কথা বলছিল। তো যাই হোক, বাঘা দুদিন আসছে না, কোথাও অন্য কোথাও খাবার পাচ্ছে মনে হয়, ওই কারণেই আর আসছে না। আর সারা রাত ধরে দেখবে জানলা বন্ধ করা থাকলে ঘরটাও কেমন গুমোট লাগে, তো সেই কারণে জানলাগুলো সব খুলে দিয়েছি। এখন একটু হাওয়া রোদ এলে ঘরের দেখবে গুমোট ভাবটাও চলে যায়, আর মনে হয় যেন সমস্ত নেগেটিভিটিও চলে গেল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়। তো তোমরা ভালো থেকো আর দেখতে থাকো অঙ্কিতা সরকার ব্লগ।